হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যেটা বানিয়ে দেখাবো, আজকে বানাবো হচ্ছে একটা পেঙ্গুইন। তো পেঙ্গুইনটা বানাতে লাগছে আমার সাদা পুঁতি, কালো পুঁতি আর গোল্ডেন পুঁতি, তিনটে কালারের পুঁতি নিয়েছি। আর নিয়েছি কাটার, লাইলন তার, আর ছুঁচে আমি তারটা আগে থেকে পরিয়ে রেখেছি। তো ফ্রেন্ড, আমি প্রথমেই আমি পাঁচটা কালো রঙের পুঁতি নিয়ে নিচ্ছি। পাঁচটা কালো রঙের পুঁতি নিয়ে একটা আমি পাঁচের ঘর বানাচ্ছি। একটা পাঁচের ঘর বানালাম। এইবার আমি দেখুন একটা কালো পুঁতি কমন নিচ্ছি, আর একটা সাদা পুঁতি, একটা কালো পুঁতি, একটা গোল্ডেন পুঁতি, আবার একটা কালো পুঁতি, মোট চারটে পুঁতি আমি এক্সট্রা নিলাম। নিয়ে এটাও আমি একটা পাঁচের ঘর বানালাম, ঠিক এই রকম। এইবার আমি এই সাদা পুঁতিটার দিকে তুললাম এইভাবে। তো এইখানে আমার একটা সাদা পুঁতি, একটা কালো পুঁতি, দুটো পুঁতি আমার এখানে কমন হচ্ছে, আর আমার সাদা পুঁতিটার দিকে সুতোটা আছে, ওই জন্য আমি প্রথমেই সাদা পুঁতি একটা নিয়ে নিচ্ছি আর দুটো কালো পুঁতি নিচ্ছি। মোট তিনটে পুঁতি আমি এক্সট্রা নিচ্ছি। নিয়ে এটা আমি একটা পাঁচের ঘর করলাম। এবার আমি সুতোটা আবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এবারে এইখানে কি হচ্ছে, এই একটা কালো পুঁতি, এই একটা কালো পুঁতি, এখানেও আমার দুটো কালো পুঁতি কমন হচ্ছে, আমি তিনটে কালো পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটা পাঁচের ঘর তৈরি করছি। এখানেও আমি একটা পাঁচের ঘর তৈরি করলাম। এইবার দেখুন, এই একটা কালো পুঁতি, এই একটা কালো পুঁতি, দুটো কালো পুঁতি আমার এখানে কমন হচ্ছে, তো আমি একটা কালো পুঁতি আর দুটো সাদা পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি। মোট তিনটে পুঁতি আমি এক্সট্রা নিচ্ছি। নিয়ে এখানেও আমি একটা পাঁচের ঘর করলাম। এইবার আমি আবার এইটাকে, সুতোটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। ঘুরিয়ে ঠিক এই যে গোল্ডেন পুঁতির এইদিকে যে কালো পুঁতিটা, এইখানটাতে আমি তুলছি। তো এইখানে আমার কালো পুঁতিটার দিকে সুতোটা আছে দেখুন, তো ওই জন্য আমি প্রথমেই একটা, আর এখানে আমার তিনটে পুঁতি কমন হচ্ছে, দুটো কালো একটা সাদা, তিনটে পুঁতি কমন হচ্ছে, আর কালো পুঁতিটার দিকে সুতো আছে, ওই জন্য আমি প্রথমে আগে গোল্ডেন নিয়ে নিচ্ছি, তারপরে একটা কালো পুঁতি নিচ্ছি। নিয়ে দুটো পুঁতি এক্সট্রা নিলাম। এটাও একটা আমি পাঁচের ঘর কমপ্লিট করে দিলাম। তো ফ্রেন্ড, এইবার দেখুন এইখানে হচ্ছে দুটো গোল্ডেন পুঁতি আমি কমন নিচ্ছি, দুটো গোল্ডেন পুঁতি কমন নিচ্ছি, আর তিনটে সাদা পুঁতি আমি এক্সট্রা নিচ্ছি। নিয়ে এটাও আমি একটা পাঁচের ঘর করলাম। এবারে এইখানে দেখুন, এই একটা সাদা পুঁতি, এই একটা কালো পুঁতি, এই একটা সাদা পুঁতি, এখানে আমার তিনটে পুঁতি কমন হচ্ছে, আমি দুটো সাদা পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাও আমি একটা পাঁচের ঘর করলাম।
এইখানে আবার আমি সুতোটা এখানে নিয়ে চলে এসেছি। এখানেও দেখা যাচ্ছে এই একটা সাদা পুঁতি আর এই যে দুটো কালো পুঁতি, মোট আমার এখানেও তিনটে পুঁতি কমন হচ্ছে। তো আমি এইবারে আমি দুটো কালো পুঁতি এক্সট্রা নিই, যেখানে তিনটে কমন আছে দুটো কালো পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাও আমি একটা পাঁচের ঘর করলাম। এইবারে দেখুন এইখানে হচ্ছে আমার এক দুই তিন, তিনটে কালো পুঁতি আমার এক্সট্রা হচ্ছে। তো আমি প্রথমেই একটা কালো পুঁতি আর একটা সাদা পুঁতি, দুটো পুঁতি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তিনটে কালো পুঁতি কমন হচ্ছে, দুটো পুঁতি আমি এক্সট্রা নিয়ে এটাও আমি একটা পাঁচের ঘর করলাম। এবারে এইখানে কি হচ্ছে দেখুন, এই একটা সাদা পুঁতি, এই একটা সাদা পুঁতি, এখানে একটা কালো পুঁতি, এই একটা, এখানে চারটে পুঁতি আমার কমন হচ্ছে। তো আমি একটা সাদা পুঁতি নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি পাঁচের ঘর পুরো কমপ্লিট হয়ে গেল। আর এই দিকে দেখুন আমার একটা অটোমেটিক পাঁচের ঘর তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই যে তিনটে সাদা পুঁতি আর দুটো গোল্ডেন পুঁতি দিয়ে যে একটা পাঁচের ঘর তৈরি হয়েছে, এখানের এই সাদা পুঁতিটা আর এই গোল্ডেন পুঁতিটা, এই দুটো পুঁতি আমি কমন নিচ্ছি, আর দুটো গোল্ডেন পুঁতি আমি এক্সট্রা নিয়ে এটা আমি একটা চারের ঘর করছি। এটা আমি মুখের কাজটা বানাচ্ছি। তো এটা দেখুন এই যে একটা আমার চারের ঘর তৈরি হয়ে গেল। এইবার আমি একইভাবে সুতোটা এইদিকে নিয়ে যাব, একদম এইখানে এইটাতে তুলব ছোঁচটা। দেখুন আমি ছোঁচটা এইখানে তুলেছি। তো এখানে আমার এই গোল্ডেন পুঁতিটা, এই একটা গোল্ডেন পুঁতি আর এই সাদা পুঁতি, এখানে আমার তিনটে পুঁতি কমন হচ্ছে। আমি একটা গোল্ডেন পুঁতি নিলেই এখানে আমার একটা চারের ঘর তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এই যে একটা চারের ঘর তৈরি হচ্ছে, আর ওপরে আমার তিনটে পুঁতির একটা ঘর তৈরি হচ্ছে। এইবারে আমি কি করব, এটা সুতোটা ঘুরিয়ে নিয়ে যাব। এই সুতোটা আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে যাব, এইখানে তুললাম। এখানে দেখুন এই যে দুটো পুঁতি আছে, এই দুটোর পুঁতির মিডিলে যে ইয়েটা, এইখানে আমি একটা পুঁতি দিয়ে মিডিলটায় এই গোল্ডেন পুঁতিটা এইভাবে এখানটায় বসিয়ে দেবো। এটা এইভাবে বসিয়ে দিলাম, এই যে মুখটা আমার তৈরি হয়ে গেল, মুখটা তৈরি হয়ে গেল। এবার আমি এখানে যে যে নিচে একটা অটোমেটিক পাঁচের ঘর তৈরি হয়েছিল, এইখানটায় আমি সুতোটা একটু ঘুরিয়ে নিই, নিয়ে আবার আমি আসছি আপনাদের কাছে। তো ফ্রেন্ড দেখুন আমি এটাতে পুরোটা সুতোটা ঘুরিয়ে নিয়েছি। এবার দেখুন যে এইখানে যদি তিনটে সাদা পুঁতি আছে, তার আমি এই এই দিকের একটা সাদা পুঁতি আমি কমন নিচ্ছি, আর দুই তিন চার পাঁচ, পাঁচটা সাদা পুঁতি আমি এক্সট্রা নিচ্ছি, নিয়ে এইখানে আমি একটা ছয়ের ঘর বানাচ্ছি। দেখুন এইরকম একটা ছয়ের ঘর বানালাম। এবারে আমি সুতোটা ঘুরি নিয়ে যে এইবার দেখুন এই যে এখানে তিনটে সাদা পুঁতি বললাম, এই মিডিলের পুঁতিটা আমি ছেড়ে দিচ্ছি, এই পুঁতিটাতে ছুঁত নিয়ে যাব না। আমি পরের যে পুঁতিটা আছে এইটাতে আমি ছুঁচটা নিয়ে যাচ্ছি, ওটা আমি ছেড়ে দিচ্ছি, ওই পুঁতিটা ছেড়ে দিলাম। দিয়ে দেখুন এখানে আমার কি হচ্ছে, এই সাদা পুঁতিটা আর এই সাদা পুঁতিটা দুটো পুঁতি আমার কমন হচ্ছে। আমি এক দুই তিন চারটে সাদা পুঁতি আমি এক্সট্রা নিচ্ছি, এখানে দুটো পুঁতি কমন আছে, চারটে সাদা পুঁতি এক্সট্রা নিয়ে এখানে আমি একটা ছয়ের ঘর করছি।
এটাও আমি একটা ছয়ের ঘর করলাম। এইবার আমি আবার দেখুন এই সাদা পুঁতিটাতে এইভাবে তুললাম। তাহলে এখানে আমার কী হচ্ছে, একটা সাদা পুঁতি আর একটা কালো পুঁতি কমন হচ্ছে। আমি তিনটে কালো রঙের পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাও আমি একটা পাঁচের ঘর করলাম। আবার ওই দিকে আমি সুতোটা ঘুরিয়ে নিয়ে যাব। এখানে আমি সুতোটা ঘুরিয়ে নিয়ে এলাম। এইখানে আমার কি হচ্ছে, একটা সাদা পুঁতি, এই একটা কালো পুঁতি, একটা, এখানে আমার তিনটে পুঁতি আমার কমন হচ্ছে। তো আমি দুটো কালো পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি একটা পাঁচের ঘর কমপ্লিট করলাম। এবার আমি ছুঁচটা উপরের দিকে নিয়ে যাব। এবারে দেখুন এইখানে কি হচ্ছে, এই সাদা পুঁতিটা আর এই কালো পুঁতিটা, এই দুটো পুঁতি আমি এখানে কমন নিচ্ছি। আমি প্রথমে একটা সাদা পুঁতি নিচ্ছি, তারপরে তিনটে কালো পুঁতি নিচ্ছি, আর এখানে আমার দুটো পুঁতি কমন আছে, মোট চারটে পুঁতি আমি এক্সট্রা নিচ্ছি, নিয়ে এটা আমি একটা ছয়ের ঘর তৈরি করলাম। একটা ছয়ের ঘর তৈরি করলাম। এবারে এইখানে দেখুন, এই সাদা পুঁতিটা আর এই সাদা পুঁতিটা, দুটো সাদা পুঁতি আমার কমন হচ্ছে। আমি তিনটে সাদা পুঁতি এক্সট্রা নিচ্ছি, নিয়ে এটা আমি একটা পাঁচের ঘর তৈরি করলাম। আর এইখানে কি হচ্ছে, আমি তিনটে পুঁতি কমন নিচ্ছি। দেখুন এই পুঁতিটা, এই পুঁতিটার, এইখানে যে পাঁচের ঘর হলো এই পুঁতিটা, তিনটে পুঁতি এখানে আমার কমন হচ্ছে। আমি তিনটে পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি একটা ছয়ের ঘর করছি। এটা আমি একটা ছয়ের ঘর করছি। তো ফ্রেন্ড আমার সুতোটা একটু সরু ছোট হয়ে গেছে, আমি একটু দূরে একটা গাঁট লাগিয়ে আবার একটা সুতো পরিয়ে আসছি। তো ফ্রেন্ড আমি সুতোটা পরিয়ে নিয়েছি। তো এইখানে দেখুন এই যে ছয়ের ঘরটা তৈরি হয়ে গেল। এইখানে এবার কী হচ্ছে, এই একটা সাদা পুঁতি, এই একটা সাদা পুঁতি, দুটো সাদা পুঁতি আমি কমন নিচ্ছি, আর তিনটে সাদা পুঁতি আমি এক্সট্রা নিচ্ছি, নিয়ে এটা আমি একটা পাঁচের ঘর করছি। এটা একটা পাঁচের ঘর হলো। এইবার আমি সুতোটা ঘুরি নিয়ে এইবার দেখুন আমি একদম এই কালো পুঁতিটার দিকে সুতোটা এনেছি। এখানে হচ্ছে একটা কালো পুঁতি, এই একটা সাদা পুঁতি, এ একটা সাদা পুঁতি, তিনটে পুঁতি এখানে আমার কমন হচ্ছে। আমি তিনটে কালো পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি একটা ছয়ের ঘর করলাম। ঠিক এই দিকে যেমন করেছিলাম এই দিকেও একটা ছয়ের ঘর তৈরি হলো। এবারে এইখানে কি হচ্ছে দেখুন, এই একটা কালো পুঁতি, এই একটা কালো পুঁতি, দুটো কালো পুঁতি, আমি দুটো কালো পুঁতি এক্সট্রা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি একটা চারের ঘর তৈরি করছি। এটা একটা আমি চারের ঘর তৈরি করলাম। এই যে দেখুন একটা চারের ঘর তৈরি হলো। এবার আমি সুতোটা আবার এই যে ছয়ের ঘরটা হয়েছে এইখানটাই সুতোটা তুলব।
এখানে দেখুন একটা কালো পুঁতি, একটা কালো পুঁতি, একটা, তিনটে কালো পুঁতি আমার এখানে কমন হচ্ছে। আমি একটা কালো পুঁতি নিচ্ছি, নিয়ে এটাও আমি একটা, চারের ঘর করলাম। তো ফ্রেন্ড দেখুন এটা আমার ঠিক এই রকম তৈরি হলো। তো ফ্রেন্ড আজকে আমি পেঙ্গুইনটা এই পর্যন্তই দেখালাম, অর্ধেক বানিয়ে দেখালাম, বাকি অর্ধেক আমি আপনাদের সেকেন্ড পার্টে দেখাবো। তো এই ভিডিওটা দেখবেন, যদি আপনাদের পুরো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে দেবেন সবার প্রথম আমার ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আসছি আমি সেকেন্ড পার্ট নিয়ে।